গত এক মাস ধরে সন্দেশখালী নামটা ভাইরাল হয়েছে শেখ শাহজাহান কাণ্ডের পর থেকে কারণ শেখ শাহজাহান রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত ঘনিষ্ঠ শেখ শাহজাহান বালুর চিঠি সূত্রে যার নাম উঠে এসেছিল শেখ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে ইডির উপর হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য তথা গোটা দেশে নড়ে চড়ে বসেছে কেন্দ্র শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি রাজ্য পুলিশ ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনী এখনও ইডির চোখে রাজ্যের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে আছেন শেখ শাহজাহান শাহজাহানের কাণ্ডের পর থেকেই কিন্তু তোলপাড় হুলস্থুল একেবারে সন্দেশখালী এলাকা তবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সন্দেশখালীতে ফাঁদে পড়ল ঘুঘু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী এলাকায় কিন্তু এবার ঘুঘু পড়ল ফাঁদে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় ধান চাষ হয় আর চাষের জন্য ব্যবহার হয় মোটর পাম্প বহুদিন ধরেই সেই পাম্প চুরির অভিযোগ উঠছিল সেই নিয়ে অনেকবার প্রশাসনকেও অভিযোগ করেছিলেন এলাকাবাসী এবার চুরি করতে আসা সেই চোরকে পাকড়াও করলেন স্থানীয় মানুষজন ঘটনাটি হিঙ্গলগঞ্জ থানার ১৩ নম্বর সানডেলের বিলের এই এলাকার প্রতিদিনই মোটর চুরি যায় প্রায় কয়েক লক্ষ টাকার মেশিন এইভাবে চুরি হয়েছে বলে অভিযোগ এবার গতকাল রাত্রিবেলা নীতিশ কয়াল ও দ্বিজেন কয়ালের মাছের বেরিতে চুরি করতে এসেছিল একদল দুষ্কৃতী এলাকার মানুষ বুঝতে পেরে দুষ্কৃতীদের তারা করে এমনকি কয়েকজনকে ধরেও ফেলেন তারা এরপর স্থানীয় ক্লাবে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশকে এবং উত্তম মধ্যম দেওয়া হয় অভিযুক্তকে অভিযুক্তকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি জানিয়েছেন রাজু মণ্ডল তাদের দলের মাস্টারমাইন্ড এদিকে রাজু স্ত্রী আবার বলছেন এর আগেও একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটেছে ও মার খেয়েছে বাড়ি থেকেও বের করে দিয়েছিলাম কিন্তু তারপরও শুধরাইনি ওর উপযুক্ত শাস্তি চাইছি আমরা নীতিশ কোয়াল বলছেন আমাদের ভেরির অনেক জিনিস চুরি করে বিক্রি করেছে ওরা এক একটা গ্যাং এইভাবে বহুবার চুরি হয়েছে আমাদের এখানে তাই ওর উপযুক্ত শাস্তি চাইছি তার মধ্যে কিন্তু আবারও হুলস্থুল সন্দেশখালী এলাকায় চাষের ভেড়ি থেকে মোটর পাম্প চুরি করে নিচ্ছে একদল দুষ্কৃতি শাহজাহান কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে সন্দেশখালীতে ঠিক সেই মুহূর্তে এভাবেই চুরির ঘটনা ঘটছে আর এই চুরির ঘটনা ঘটার পরই কিন্তু ওত পেতে বসেছিলেন চাষিরা রাতে চুরি করতে এলি হাতে নাতে পাকড়াও করলেন দুষ্কি দিকে পাকড়াও করে ক্লাবে বেঁধে রেখে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো এবং পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু মাস্টারমাইন্ড রাজুর নাম ফাঁস করে দিলেন অভিযুক্ত এবং তার স্ত্রী কিন্তু স্পষ্ট বললেন এভাবে একাধিকবার চুরি করেছিল তাকে ঘর থেকে বের করেও দিয়েছিলাম তারপরও সোতরাইনি সে ওর উপযুক্ত শাস্তির দাবি করছি একেবারে হুলস্থুলকাণ্ড সন্দেশখালীতে অর্থাৎ দীর্ঘ অপেক্ষার পর সন্দেশখালীতে ফাঁদে পড়ল ঘুঘু কিন্তু এখনও ধরা পড়েননি সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান শাহজাহানের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতেই হবে ইডিস সিবিআই রাজ্য পুলিশকে কবে সাজান ধরা পড়েন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের